প্রাক্তন খেলোয়াড়কে দলে ফেরাতে এবার অল আউট ঝাঁপালো ইস্টবেঙ্গল। দলের অন্দরের ছোটোখাটো সমস্যাগুলো মেটাতে এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর দিকে বিশেষ নজর লালুলু ব্রিগেডের। ম্যানেজমেন্টের কাছে বেশ কিছু খেলোয়াড়ের নাম পাঠিয়েছেন কোচ, সেই মতন কাজ শুরু করতে চাইছেন কর্তারাও। জানা গেছে এবার কোচের পছন্দের খেলোয়াড়দের তালিকার অন্যতম নাম হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার নিখিল পূজারি। মূলত রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় হলেও উইংয়েও খেলতে পারে নিখিল। গত কিছু মরশুম থেকে বেশ ধারাবাহিকতা দেখাচ্ছে সে, যদিও দলের কোচের অন্যতম পছন্দের খেলোয়াড় নিখিল পূজারি। তবে হায়দ্রাবাদের আর্থিক সমস্যার জন্য একাধিক খেলোয়াড় দল ছাড়ার আগ্রহ দেখিয়েছে, সেই সুযোগে নিখিলকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু দলের এই প্রচেষ্টায় অন্যতম প্রতিদ্বন্দ্বী মুম্বাই সিটি এফসি, রাহুল ভেকের জায়গায় নিখিলকে দলে নিতে চাইছে মুম্বাই, অফারও দিয়েছে বিরাট অর্থের। যদিও তাদের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে লালুলু ব্রিগেড। এবার দেখার শেষ পর্যন্ত কোন দলের সাথে চুক্তি সই করে নিখিল পূজারি। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।